আমার গত ভিডিওটি ছিল বাইনারি যোগ সম্পর্কে। আজকে আমি চেষ্টা করব বাইনারি বিয়োগ সম্পর্কে জানা যাবে। আমি অনেক রকমের পদ্ধতি চেষ্টা করেছি এবং অনেক রকমের পদ্ধতি করলাম। আমার এই এই পদ্ধতিটাই আজকে যেটা করব সেই পদ্ধতিটাই আমার ভালো লাগছে, আর সেই জন্যই আপনাদের কাছে উপস্থাপন করা। আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে যদি আমার সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাবেন, একটু দেখবেন। আচ্ছা, আমি শুরু করি। এটা যদি আমরা বিয়োগ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে শূন্য থেকে এক বিয়োগ করতে হবে। শূন্য থেকে তো এক বিয়োগ করা সম্ভব না, সেজন্য আমাদের কি করতে হবে, একটা এখানে আনতে হবে। তাহলে একটা যদি আমি যদি একটা যদি এই একটা যদি এখানে আনতে চাই তাহলে একটা প্রথমে এর কাছে আসবে, এই একটা প্রথমে এই শূন্যের কাছে আসবে। এই একটা সরাসরি শূন্যের কাছে যেতে পারবে না, বিদায়। এই একটা এই শূন্যের কাছে আসবে। তাহলে একটা আমি এই এই শূন্য প্রথম শূন্যের কাছে নিয়ে আসি। শূন্যের কাছে নিয়ে আসলাম, তাহলে এখানে এক ছিল, এটাকে সেটা হয়ে গেল কত, শূন্য। তাহলে এখানে কত আমরা দেখতে পাচ্ছি, দশ। দশ দশের মানে দশের দশমিক হচ্ছে দুই, সেজন্য আমি দুই লিখলাম। দুই, তাহলে এই দুই। কিন্তু আমাকে তো দেখা, আমাকে তো এটাকে এই আমাকে তো এখানে আসতে হবে, সেজন্য এই একটাকে এর কাছে নিয়ে আসলাম। তাহলে হয়ে গেল কত, দশ। দশ মানে দুই। তাও একইভাবে আমাদের আমাদের কি করতে হবে, এই একটাকে এর কাছে আনতে হবে। এই 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 একটাকে এর কাছে যদি আনি তাও কত হলো, দশ। দশ মানে দুই। তাহলে আবার ওই একটাকে এর কাছে নিয়ে আসলাম, হয়ে গেল দশ। দশ মানে দুই। এখন আমি যদি দেখি দুই থেকে এক চলে গেলে এক, এখানে তাই কত, এক। এক থেকে এক গেলে শূন্য, এক থেকে এক গেলে শূন্য, এক গেলে শূন্য। আগে তো শূন্যের কোনো মূল্য নাই, আমাদের উত্তর হলো এক। তাহলে আমরা কিন্তু এটা তো কম্পিউটার বলে আমি একটাকে দেখে নিয়ে আসলাম অ্যানিমেশনের মাধ্যমে, ওয়ানটাকে শূন্য করলাম, এগুলো করলাম। কিন্তু আপনারা খাতায় তো করতে পারবেন না। খাতায় কীভাবে করবেন, খাতায় করার পদ্ধতিটা দেখেন, আশা করি এভাবে করতে পারবেন। তাহলে এই একটা আমি একটাকে দেখালাম, এই একটাকে এর কাছে নিয়ে আসছি, এটাকে শূন্য শূন্য করে দিলাম। কিন্তু খাতায় করতে গেলে কী করবো, এটাকে শূন্য করে দেবো, এটার উপরে একটা শূন্য লিখে দেবো। সেজন্য এই একটা যেহেতু শূন্য হয়ে গেছে, সেজন্য এই একটা এখানে আসলো দশ। দশ মানে হয়ে গেল দুই। আবার এই একটা এর কাছে নিয়ে আসলাম, কীভাবে নিয়ে আসবো, এটাকে কেটে দেবো, এটাকে কেটে দেবো, কেটে দিয়ে এটা করে দেবো দুই। আবার ওই একটা কেটে দিয়ে এর কাছে নিয়ে আসলাম। একইভাবে আমরা বলতে পারি, এই একটা যেহেতু এর কাছে নিয়ে আসলাম, এই একটা এর কাছে নিয়ে আসলাম দশ। দশ মানে দুই। আবার এই একটা কেটে এর কাছে নিয়ে আসলাম, মানে দশ মানে দুই। দুই থেকে এক গেলে এক, এখানে দুই, এখানে পেলাম, এখানে পেলাম দুই। দুই থেকে এক গেলে এক, এখানে এখানে কত থাকলো এক, এক থেকে এক গেলে শূন্য, তাও এক থেকে গেলে শূন্য, এখানে শূন্য, শূন্য মূল্য নেই, আমাদের উত্তর হলো এক। আশা করি একটু হলেও বুঝলেন। পরবর্তীটা আর একটা অঙ্ক করি, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে আপনাদের। হ্যাঁ, একইভাবে আমরা বলতে পারি, এর এর আগের অঙ্কে আমরা দেখলাম একদম সামনে থেকে, সামনে থেকে একটাকে আমরা এখানে নিয়ে আসছি সামনে থেকে, কিন্তু এটাতে সেটা প্রয়োজন নাই। আমার যেহেতু এর কাছাকাছি, এর কাছাকাছি ইমিডিয়েট কাছে একটা এক আছে, সেটাই আমার যাবে। এটা এক্ষেত্রে আমাদের মনে রাখবে, আপনারা মনে রাখবেন, এই বিয়োগ করতে গেলে এর ইমিডিয়েট মানে কাছাকাছি যে একটা থাকবে সেটাও কাজ যাবে, এটা বাদ দিয়ে ওটা নয়। এখন তাহলে এই একটা যদি এই শূন্যের, এই শূন্য থেকে, এই শূন্য থেকে আমরা এক বিয়োগ করবো, এই শূন্য থেকে যে এক বিয়োগ করব, এই শূন্য থেকে এক বিয়োগ করতে গেলে এই একটাকে এর কাছে আনবো, তাহলে ওইটা হয়ে গেল শূন্য। তাহলে যেহেতু এটা দশ, এটা হয়ে গেল দুই। দুই থেকে এক গেলে এক, আমার এটা আগে এক ছিল কিন্তু এখন শূন্য হয়ে গেছে। তাহলে কাল একদম ইমিডিয়েট কাছে এক হলো এটা, এটা অনেক দূরে, কিন্তু এর মাঝখানে একটা এক আছে, সেজন্য এই একটাই আসবে এর কাছে। তাহলে প্রথমে এর কাছে আসবে, তারপরে আচ্ছা প্রথমে একটা আমি এর কাছে নিয়ে আসি, এর কাছে নিয়ে আসলাম, তাহলে এখানে কি হবে, এখানে হয়ে যাবে শূন্য। তাহলে এটা হয়ে গেলো কত, দশ। দশ মানে আমরা জানি দুই। আবার এই একটাকে আমরা, এই একটাকে আবার আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম দশ। দশ মানে দুই, দুই। তাহলে দুই থেকে, তাহলে এখানে আমরা দেখতে পাই এখানে দুই, দুই থেকে গেলে এক। কিন্তু এখানে আমাদের এক আছে, নিচে এক আছে, এক থেকে এক গেলে হবে আমাদের শূন্য। আচ্ছা,
তাহলে এই একটা এখন এখন আমাদের একটিভিউ করতে হবে, কিন্তু এর কাছে এক নাই কিন্তু একদম এই একটা, তাহলে এই একটাই আমাকে এখানে আনতে হবে পর্যায়ক্রমে একটা 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 করে। তাহলে এই একটাকে আমি একটা তাহলে প্রথমে এর কাছে আসবো, এর কাছে নিয়ে আসলাম, তাহলে এখানে খালি খালি জায়গায় একটা হয়ে যাবে শূন্য, এটা দশ, দশ মান হয়ে গেল দুই। আচ্ছা তাহলে এই একটাকে আমি এর কাছে নিয়ে আসি, নিয়ে আসলাম দশ, দশ 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 মানে দুই। আমাকে আসতে হবে কোথায়? আমাকে আসতে হবে এখানে, এখানে আসতে হবে। তাই আবার এই একটাকে আমাদের আনতে হবে দশ, দশ মানে দুই। আবার এই এই একটার কাছে আসলো, হলো দশ, দশ মানে দুই। তাহলে দুই দিকে গেলে এক, তাহলে এখানে এখানে শূন্য, উপরে এক, একটা বসে যাবে। তাহলে এখানে এক, এখানে শূন্য, তাহলে একটা বসে যাবে। এখানে এক থেকে এক গেলে শূন্য, দরকার নাই। আচ্ছা এবার আমরা খাতা কিভাবে করবো? খাতায় যেটা করবো সেটা আবার দেখাচ্ছি, আপনারা আশা করি বুঝছেন। তারপর আমি আবার একটু দেখাচ্ছি, তাহলে এই একটা এখানে আসবে, তাহলে এই এক মানে হচ্ছে একটা যদি এখানে আনতে চাই তাহলে একটার উপরে আমরা একটু ছোট শূন্য লিখে দেবো। আর একটা এই একটা যেহেতু এর কাছে আসলো, এটা হলো দশ, দশ মানে হলো দুই, দুই দিকে গেলে এক। তাহলে এখানে হয়ে গেল আমাদের শূন্য, এখানে হয়ে গেল আমাদের শূন্য, তাহলে এই একটাই এখানে আসবে। তাহলে একটাকে, তাহলে একটা যদি এর কাছে আনতে চাই এখানে উপর লিখবো শূন্য, এটা হয়ে যাবে দুই, এটা হয়ে যাবে শূন্য, এটা হয়ে যাবে দুই। তাহলে আবার এই একটা কেটে এখানে একটা কেটে দেবো, এই একটা কেটে এর কাছে নিয়ে আসবো, তাহলে হয়ে গেল দুই। তাহলে দুই থেকে এক গেলে এক, এখানে আমার আছে কত? এখানে আছে আমার এক, তাহলে এক থেকে এক থেকে এক গেলে শূন্য। এখন এটা একটা ছিল আগে, কিন্তু এখন যদি একটা নিয়ে আসছি এটা হয়ে গেছে শূন্য। তাহলে এই একটাই আমার, এই একটাই এই এটা আসতে হবে। তাহলে এই একটা হয়ে গেলে শূন্য, এর কাছে আসলো দুই, তাহলে এই এই একটা এখানে আসলো, কেটে এখানে আনলাম দুই, তাহলে একটা কেটে আবার এখানে আনলাম দশ মানে দুই, আবার একটা কেটে এখানে আনলাম দুই, দুই থেকে গেলে এক। তাহলে এখানে এখানে আছে আমার, এখানে আছে আমার এক, এখানে এখানে আছে আমার এক, এখানে শূন্য, তাহলে একটা বসে যাবে। এখানে একই রকম, এখানেও এক, এখানে শূন্য, একটা বসে যাবে, তাহলে উপরে এক, নিচে এক, শূন্য, এক গেলে শূন্য। তাহলে এই হচ্ছে আমার উত্তর। আপনাদের অঙ্কটা করার খাতায় যখন করবেন একটা জিনিস রাখবেন যে এগুলো, এই রাফগুলো অবশ্যই আমাদের পেন্সিল দিয়ে করতে হবে, এই রাফগুলো অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে এবং অঙ্ক শেষে এগুলো মুছে ফেলতে হবে খাতে করার সময়। এটা অবশ্যই বাসায় আমরা যখন প্র্যাকটিস করতে চেষ্টা করবো তখন অবশ্যই যা যেরকম খুশি লিখেন, কিন্তু পরীক্ষা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন এগুলো আমরা পেন্সিল দিয়ে লিখবো, পরে রাবার বা ইরেজার দিয়ে এগুলো আমরা মুছে ফেলবো, পরে আমরা রাবার বা ইরেজার দিয়ে এগুলো আবার মুছে ফেলবো, মনে রাখবেন। হয়তো বা কোনো স্যার যদি এটা দেখে তাহলে অঙ্কের অঙ্কের অংশ ধরে হয়তো মার্ক কম দিতে পারেন, জন্য আমাদের নিরাপদ থাকাই ভালো। জন্য অবশ্যই আমি আবার বলতেছি পরীক্ষার খাতা যখন করবেন তখন অবশ্যই পেন্সিল দিয়ে লিখবেন এবং পরে অঙ্ক শেষে এগুলো অবশ্যই মুছে দেবেন। হ্যাঁ আমরা আরেকটা অঙ্ক যদি করি তাহলে আমাদের আরেকটু পরিষ্কার হবে, মানে বুঝতে আরেকটু সুবিধা হবে। আমি আগে বল, আপনারা যদি অঙ্কটা বুঝতে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় একটু টেনে টেনে দেখবেন, যেহেতু ভিডিও টেনে দেখার সুযোগ আছে। আমি আবার বলতে যদি তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো সমাধান দিতে আমি যদি পারি আর কি। এখানে এক, এখানে শূন্য, তাহলে যেহেতু এটা শূন্য একটা সরাসরি বসে যাবে, তাহলে এখানে কত হলো শূন্য, এখানে এক যাবে না, তাহলে এর কাছে এক হলো এটা, তাহলে এখান থেকে একটা এখানে আসলো, এর কাছে নিয়ে আসলাম, তাহলে ওইটা হয়ে গেলো কত? ওটা হয়ে গেলো শূন্য, এটা হয়ে গেলো শূন্য, এটা হয়ে গেলো দুই, তাহলে দুই থেকে এক গেলে এক, তাহলে উপরে শূন্য নিচে শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, এখানে কত থাকে শূন্য, তাহলে এর কাছাকাছি এক হলো এটা, তাহলে এই একটা এর কাছে নিয়ে আসি, নিয়ে আসলাম, ওটা হয়ে গেলো শূন্য, তাহলে এখানে আমরা পেলাম কত? দশ, দশ মানে হবে দুই, দুই থেকে এক গেলে এক, তাহলে এখানে আমরা একই পাচ্ছি শূন্য থেকে শূন্য গেলে শূন্য। তাহলে এখন এটি বিয়োগ করতে হবে, তাহলে এর কাছাকাছি এক থেকে না আসি, তাহলে একটাকে আমি প্রথমে এর কাছে নিয়ে আসলাম,
দশ, ওইটা হলো শূন্য, ওইটা হলো দশ, দশ মানে তো আমরা জানি দুই, তাহলে একটাকে এর কাছে নিয়ে আসলাম, আসলো দশ দুই, দুই থেকে এক গেলে এক, এক থেকে এক গেলে শূন্য, এ হলো আমাদের আনসার। আবার আমরা খাতার নিয়মটা দিয়ে কিভাবে করবো, হ্যাঁ তাহলে আমরা এক এখানে, এক এখানে শূন্য, এটা আমাদের একটা বসে যাবে, তাহলে একটা তাহলে কেন আনতে হবে, খাতায় করতে গেলে তো কম্পিউটার অ্যানিমেশন দেওয়া সম্ভব না, তাহলে আমি কি করব এখানে একটা শূন্য বসে দেবো, শূন্য এখানে একটা শূন্য বসে দেবো, আর এখানে আমরা দুই করে দেবো, অর্থাৎ এখানে আমি ছোট করে পেন্সিল দিয়ে শূন্য বসে দেবো, আর এটাকে দুই দুই, একটাকে হচ্ছে দুই, আর দুই থেকে এক গেলে এক, তাহলে আমার এই একটা হয়ে গেলে এখন শূন্য, উপরে শূন্য নিচে শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, এখন এক শূন্য, তাহলে একটাকে এর কাছে আনতে হবে, তাহলে এখানে একটা ছোট করে শূন্য দেবো, তাহলে আর এখানে দেবো দুই, দুই থেকে গেলে এক, এখন এটা শূন্য এটা শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, এখন এটি বিয়োগ করতে হবে, তা স্বাভাবিকভাবে আগের মতোই এই একটাকে এখানে নিয়ে আসলাম, এসে জন্য একটা হয়ে যাবে শূন্য, আর এখানে আনলে এটা হবে দশ, দশ মানে হচ্ছে দুই, তাহলে দুই, তাহলে এটা হয়ে গেল আমাদের দুই, তাহলে একটা কেটে কেটে এর কাছে নিয়ে আসলাম দুই, দুই থেকে এক গেলে এক, এখানে এক কাছে একটা গেলে শূন্য, এ হচ্ছে আমাদের আনসার। আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটা এখন প্র্যাকটিস করব, চর্চা করব, আপনারা একটু চর্চা করেন, দেখেন কেমন হয়, একটু ভিডিওটাকে স্থির করে রাখেন। আচ্ছা মনে হয় আপনারা অঙ্কটা করে ফেলছেন, এবার আমার সাথে একটু কষ্ট করে মিলিয়ে নেন, এই এক এক, এক থেকে এক গেলে শূন্য, এটা কত শূন্য, নিচে নিচে হলো এক, যাবে না, কি করতে হবে আমাদেরকে, এই একটাকে কেন আনতে হবে আগের মতোই শূন্য, তাহলে এটা হয়ে যাবে দুই, একটা যদি গেলে দশ, দশ দুই, দুই থেকে এক গেলে এক, এটা হচ্ছে তাহলে এটা শূন্য, তাহলে ইমিডিয়েট কাছে কাছে এই এক, তাহলে এই একটা এখানে আসতে হবে, তাহলে একটা সাথে এখানে যাবে না, এই একটা প্রথমে এক কাছে আনবো, তাহলে এটা হয়ে যাবে কত শূন্য, এটা হয়ে যাবে তখন দশ, দশ মানে দুই, কিন্তু আমাদের তো এখানে আসতে হবে, সেজন্য এই একটাকে কেটে এখানে নিয়ে আসবো, দশ দশ মানে দুই হলো না, আরো আরো যেতে হবে কেটে দশ মানে দুই, তাহলে দুই থেকে এক গেলে এক, তাহলে উপরে এক নিচু এক, এক থেকে এক গেলে শূন্য, উপরে এক নিচু এক, এক থেকে এক গেলে শূন্য, তাহলে এই একটা ছিল কিন্তু আমরা যদি নিয়ে ফেলছি এটা এখানে শূন্য হয়ে গেছে, তাহলে একটা কে নামতে হবে, তাহলে একটা প্রথমে আমি একটাকে এখানে আনতে হবে, প্রথমে এখানে তারপর এখানে, আচ্ছা তাহলে এই একটা আমি এখানে নিয়ে আসলাম, তাহলে একটা শূন্য যেহেতু যেহেতু এর কাছে নিয়ে আসলাম, এটা হলো দশ, দশ মানে দুই, তাহলে উপরে একটা কেটে এর কাছে নিয়ে আসলাম দুই, তার দুই থেকে এক গেলে এক, এক থেকে গেলে শূন্য, এই হলো আমাদের, আশা করি আপনাদের আমার সাথে আনসার মিলে গেছে, ধন্যবাদ, ওয়েলকাম।